কবিতা জানো আজও? কবি নূর মোহাম্মদ। জানো আজও তোমাকে আমি ভুলতে পারি না, তাই আজ তোমার জন্য একটি লাল গোলাপ ফুল নিয়ে আসলাম। তুমি তো লাল গোলাপ পছন্দ করো, তাই না? এখন আর লাল গোলাপ দিয়ে কি হবে? কিছুই হবে না জানি, তবুও এই মন আজও তোমাকেই যে ভালোবাসে। ভাবছি অনেকদিন পর তোমার সাথে দেখা করব, একটি লাল গোলাপ ফুল নিয়েই যাই, তাই নিয়ে আসলাম। ও তাই, যাক ভালো। জানো এখনো কেন জানি শুধু তোমার ভাবনাই আসে মনে। এখন আর ভেবে কি লাভ, তুমি তো অপেক্ষা করনি। কি নিয়ে অপেক্ষা করব বলো? তুমি তো আমাকে কখনো আশা দাওনি, তাহলে কিভাবে তোমার অপেক্ষা করব তুমি বলো। আরে শোনো, মানুষ কিন্তু একটি ফলের গাছ লাগায় একটি ফলের আশায়। তুমি আমাকে কি আশা দিলে বলো? তুমি তো আমাকে আরো দূরে সরিয়ে দিলে। আমি কিভাবে তোমাকে দূরে সরিয়ে দিলাম? বাবা, আজ তুমি আমাকে বলছো কিভাবে দূরে সরিয়ে দিলে? তুমি তো ভালোই অভিনয় করতে পারো। আমি কি অভিনয় করলাম তোমার সাথে? দেখো, কাটা গায়ে আর লবণের ছিটা দিও না, এমনিতেই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি। তুমি যদি শুধু শুধু জ্বলে পুড়ে ছারখার হও, তাহলে আর কি করা যাবে? হ্যাঁ, একটি মানুষ তো এমনিতেই জ্বলে পুড়ে ছারখার হয়, তাই না? তুমি তো আমাকে ভালোবাসার ফান্দে ফেলে আবার তুমি দূরে সরিয়ে দিলে, আর তুমি আমাকে বলছো আমি নাকি এমনিতেই পড়ছি। ঠিকই তো বলছি, তুমি আমার জন্য অপেক্ষা করেছ? আর কি নিয়ে অপেক্ষা করব বলো? তুমি তো আমাকে কখনো ভালোই বাসনি, শুধু ভালোবাসার অভিনয় করলে তোমার মন থেকে কি তুমি আমাকে ভালোবেসেছ? আর কিভাবে আমাকে ভালোবাসবে? আমার তো আর বাড়ি গাড়ি নেই, নেই তোমার মতো এত কলেজে শিক্ষা। শোনো, আজও আমার মনে পড়ে সেদিনের কথা, তোমাকে কতবার বলেছিলাম তোমাকে আমি অনেক ভালোবাসি। তুমি আমার জীবনের প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। তুমি আমার ভালোবাসাকে অবহেলা করে গেলে, আরে তোমাকে এমন কথাও বলেছি, শোনো, আজ যদি একটি মেয়েকে নগ্ন করে আমার সামনে এনে দাঁড় করিয়ে রাখো, তারপরেও আমার ওই মেয়েকে ছুঁতে ইচ্ছে করবে না, তবুও তুমি আমার ভালোবাসাকে কোনো পাত্তাই দাওনি। আর আজ তুমি বলছো আমি কেন অপেক্ষা করিনি। আমি তখন বুঝতে পারিনি তুমি যে আমাকে এত ভালোবাসো। তুমি আমাকে ক্ষমা করে দিও। জানো এখন আমি অনেক মিস করি, অনেক ভালোবাসি। যাক, তবু আজ এত বছর পর তোমার মুখে শুনতে পারলাম আমায় ভালোবাসো, এতেই আমি ধন্য। অনেক অনেক শুভকামনা রইল প্রিয়া, তোমার জন্য, তোমার জন্য।